ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হই চই, প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হই চই। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। জান্নাতুল আতফাল নুরানি হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, প্রধান অতিথি এবং বিশেষ বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ, এবং আজকের স্টেজ পরিচালনায় রয়েছেন সুদক্ষ পরিচালক সাহেব, এবং স্টেজে উপবিষ্ট জাতির অতন্ত্র প্রহরী মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, ও আমার সামনে বাংলার প্রত্যন্ত অঞ্চল হতে আগত দামাল কামাল অরুন্তর মুআজ্জাজ তুলাবা, ও দিনদার ফরহেজগার মুত্তাকি মুসলমান ভাইরা, পদ্মার অন্তর আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তর স্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সময়ের সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কোরআনে কারিমে সূরাতুস সফ 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7-8 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সময়ের সংক্ষিপ্ত পরিসরে এ বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ومن أظلم ممن افترى على الله كذب وهو يدعى إلى الإسلام، والله لا يهدي القوم الظالمين. محترم حاضرين، আপনাদের সামনে কোরআনে কারীমের 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার সূরাতুর সফ এর 7 নম্বর 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইয়াদআ ইলাল ইসলাম। ওই ব্যক্তি থেকে বড় জালেম আর কে হতে পারে
যা আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা অপবাদ দেয় অথবা আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা রচনা করে ওহুয়া ইদআ ইলাল ইসলাম অথচ তাকে কিন্তু আল্লাহ তাআলা ইসলামের দিকে ডাকতেছেন শান্তির দিকে ডাকতেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা কখনো জালেম সম্প্রদায়কে হিদায়াত প্রদান করেন না মুহতারাম হাজেরিন উক্ত আয়াতের মাঝে যে ইফতারা শব্দটা এসে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এখানে মিথ্যা অপবাদের মিনিং কি তিরমিজি শরীফের রাওয়ায়েত এসেছে মক্কার কাফেরেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ও মুহাম্মদ তোমার আল্লাহর বংশধারা কি তিরমিজি শরীফ ছাড়া অন্য অন্য হাদিস গ্রন্থে এইভাবে এসেছে মদিনার ইহুদিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে ও মুহাম্মদ আপনার রব কিসের তৈরি আখুলিকা মিনাজ যাহাবি আর ফিদ্দতি ও মুহাম্মদ তোমার আল্লাহ স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি এখন আমাদের প্রশ্ন হলো তারা কেন আল্লাহ তাআলার ব্যাপারে এরকম মন্তব্য তাদের মাথায় আসলো তাদের মাথায় একথা আসার কারণ হলো যেহেতু তাদের পরিবেশ তাদেরকে এই কথা বলতে বাধ্য করেছে যেহেতু তারা গাছের পূজা করত তারা মাটির পূজা করত মূর্তি পূজা করত তারা পাথরের পূজা করত এই জন্য তারা মনে করেছে মুহাম্মাদের খোদাও হয়তো যেহেতু মাটির তৈরি না গাছের তৈরি না পাথরের তৈরি না অবশ্যই মুহাম্মাদের খোদা এই জন্য তারা বলতেছিল আখুলিকা মিনাজ যাহাবি আম ফিদ্দতি ও মুহাম্মদ তোমার আল্লাহ স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি আল্লাহ তাআলা তাদের এই মিথ্যা অপবাদকে খণ্ডন করার জন্য সূরাতুল ইখলাস নাযিল করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله تعالى الله نبي كريم صلى الله عليه وسلم كبر سن او نبي جي ترى جي امر ببر ميتا وفوات ديتس تدر تيجي برو جل ماركياسي تدر كي ابني سوره الاخلاص شنو يدين قل هو الله احد আল্লাহ উনার নিজের পরিচয় সূরাতুল ইখলাসের মাঝে তুলে ধরে বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ ও নবী আপনি বলে দেন তিনি অর্থাৎ আল্লাহ হলেন এক আল্লাহুস সামাদ আল্লাহ হলেন মহামুখাপেক্ষী এখন সমাদের বিভিন্ন অর্থ মুফাসসিরিন কিরাম করেছেন তাফসিরে কুরতুবি তাফসিরে বাইজাবি তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি সহ আল্লামা আজমকশানী রহমাতুল্লাহ আলাই কাশ্যপের ভিতর বর্ণনা করেছেন সব থেকে উত্তম সমাদের অর্থ হলো সমাদ এমন একটা জাত এমন একটা সত্তা যে সত্তার দিকে পৃথিবীর সবাই মুহতাজ কিন্তু এই সত্তা পৃথিবীর কারো দিকে মুহতাজ নয় আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি কারো থেকে আল্লাহ জন্ম নেননি ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ এবং আল্লাহর সমতুল্য কেউ নাই ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون يريدون ليطفئوا نور الله بأفواههم الله تعالى بلتسن نبي محمد কাফেররা ইসলামের দুশমনেরা শত্রুরা আরো চোদ্দ শত বছর বর্তমান জামানায় যেমনি ভাবে কোরআনকে মুছে দেওয়ার জন্য কোরআনের আলোকে নির্বাপিত করে দেওয়ার জন্য যেভাবে নাস্তিক মুরতাদারা রাম বামেরা বর্তমান পায়তারা চালাইতেছে চোদ্দ শত বছর পূর্বে
যখন কোরআন নাযিল হতেছিল তখনও তারা আছে ছিল আল্লাহ তাআলার এই নূরকে কোরআনকে ইসলামকে দুনিয়ার ভূপৃষ্ঠ থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন অগণবিজি আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী যদিও কাফেররা এটাকে অপছন্দ করে এখানে নূরের ট্রান্সলেশন হলো নূরের শাব্দিক অর্থ হয় আলো বা জ্যোতি কিন্তু এখানে নূরুন এর অর্থ হবে কোরআন অথবা নূরুন এর অর্থ হবে ইসলাম অথবা নূরুন এর অর্থ হবে ইসলামের প্রমাণাদি পরে রাখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন والذي أرسل رسوله بالهدى ودين الحق الله تعالى তার নবীকে সত্য ধর্ম দিয়ে হিদায়াত দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই ভূপৃষ্ঠের মাঝে কেন প্রেরণ করেছেন পরের অংশে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলতেছেন لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ আল্লাহ ইসলামকে পুরো পৃথিবীর মাঝে বিজয় দান করবেন এই কারণে আল্লাহর নবীকে এই কোরআন নাযিল করে আল্লাহর নবীকে ইসলামের প্রচার প্রসার করার জন্য প্রেরণ করেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন যদিও এইটা মুশরিকরা অপছন্দ করবে প্রথম যে সাত নম্বর আয়াতে তিলাওয়াত করলাম এখানে আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে আলোচনা করেছেন পরের আয়াতে কাফেরদের সম্পর্কে বলেছেন তারপর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্পর্কে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি على تجارة تنجيكم من عذاب أليم الله تعالى بلتسن يا أيها الذين آمنوا تفسير جلالين بكه برنتو بلا جاي أثبا تفسير جلالين حاشية بلا جاي لكن حاشية الصبيت جلد أول 38 نمبر پرشتائي حاشيه السبيل مصنف رحمه الله عليه يعني بولين وانما قيل في القران يا ايها الناس كان خطابا للاهل مكه ويا ايها الذين امنوا كان خطابا للاهل مدينه قران كريم الله দুই ধরনের খিতাব করেছেন দুই ধরনের সম্বোধন করেছেন যখন আল্লাহ তাআলা বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এখানে কানা খিতাবান লিল আহলি মদিনা এখানে আল্লাহ তাআলা ঈমানদার মুত্তাকী মুসলমানদেরকে সম্বোধন করতেছেন আর যেখানে ইয়া আইয়ুহান নাস বলবেন সেখানে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মুসলিম ও মুসলিম সবাইকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আহাদুল্লুকুম আলা তিজারা আল্লাহর নবী বলে ও ঈমানদারেরা রে আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলে দেব না আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সুসংবাদ দিব না কেমন ব্যবসা তুম যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দান করবে ব্যবসা হলো কি পরের অংশ আল্লাহ তাআলা বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি তোমরা আল্লাহ একাকত্বাবাদের উপরে বিশ্বাস স্থাপন করবে ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে বিশ্বাস করবে আল্লাহ তাআলার একত্বাবাদ কি আলহামদুলিমান কদ্দারা খায়র ওয়া খাবালা الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بري فرد صمد عن صفة خلق بري رب أزلي خلق الخلق كمالا فرد سمد عن صفة خلق بريون
رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفوا لمولاه لا والد ولا لا ولد ولا والد لا عم وخالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا آسيا خلسي پيبر خلا فيراون داي تاري كوتو جالا آسيا خلسي پيبر خلا فيراون داي تاري كوتو جالا আরশিতে কে আল্লাহ বলেন আরশিতে কে আল্লাহ বলেন ফুলে দাও বেহেশতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أمار شماي সংক্ষিপ্ত থাকার কারণে আমার অগোছল অগোছল আলোচনাগুলো এখানে সমাপ্ত করছি ওমা তাওফীকে ইল্লা বিল্লাহ